সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিকেএমই এর সাবেক প্রথম সহসভাপতি এএইচ আসলাম সানি। তার সাথে কথা হবে তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো তৈরি পোশাক খাতের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা এবং বিকেএমই এর প্রথম সহসভাপতি ছিলেন। তো আমরা দেখছি যে তৈরি পোশাক খাতে বেশ প্রবৃদ্ধি হচ্ছে একটা ধারাবাহিকভাবে, তো সামনের দিনগুলো আপনি কীভাবে দেখছেন? আসলে তৈরি পোশাকের যে প্রবৃদ্ধিটা বলছেন সেটা হচ্ছে, কিন্তু তার পরবর্তীতে সামনের দিকে আসলে সবসময় আমরা বাংলাদেশ তৈরি পোশাকের প্রারম্ভিক থেকে আমরা সবসময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বর্তমান সামনে আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ একটু যদি ইন্টারাপ্ট করি, যে আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা পত্রপত্রিকায় বিভিন্নভাবে আসছে যে প্রচুর পরিমাণে অর্ডার আমাদের কাছে এখন তৈরি পোশাক খাতে আসছে, এটা আসলে কেন আসছে এবং এটা নিশ্চয়ই একটা পজিটিভ সাইন আমাদের তৈরি পোশাক খাতে? এটা আসলে বাংলাদেশের একটা বলি যে আমরা তৈরি পোশাক খাত, আমরা কিন্তু অনেক একটা ম্যাচিউরড একটা শিল্প এখন বর্তমান যে পজিশন। আপনারা জানেন যে রানা প্লাজার পরে আমাদের ইন্ডাস্ট্রিতে $3 বিলিয়ন শুধু আমরা ইনভেস্টমেন্ট করেছি সেফটি ইস্যু রেক্টিফিটিং নিয়ে এবং আমাদের ফ্যাক্টরিগুলিকে উন্নত মান করার জন্য। বাংলাদেশে 200-এরও বেশি এখন গ্রিন ফ্যাক্টরি আছে, 6টা ফ্যাক্টরি আছে এখনও ওয়ার্ল্ডের বিখ্যাত যারা গ্রিন ফ্যাক্টরি, তাদের অনেক বেশি এনভায়রনমেন্টাল ইস্যু এবং অনেক কিছু কমপ্লায়েন্স ইস্যুতে আমরা অনেক কিছু এগিয়ে আসছি। এত কিছু ইনভেস্টমেন্টের পরে এটার যে রেজাল্ট আসছে এখন মানুষের মধ্যে যে কনফিডেন্স, যে বায়ারদের মধ্যে ইন্টারন্যাশনালি কনফিডেন্স, যে বাংলাদেশের যারা তৈরি পোশাক শিল্পের সাথে উদ্যোক্তা যারা, তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, চ্যালেঞ্জকে ওয়েলকাম জানাতে পারে এবং চ্যালেঞ্জকে এটাকে সাকসিড করে একটা নতুন নতুন ধরনের ইতিহাস তৈরি করতে পারে, সেটা বাংলাদেশের। আপনারা দেখেন আজকে সারা বাংলাদেশের 3000 ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি, একর থেকে 1600, অ্যালায়েন্সের প্রায় 900, পাই এরকম 3000-এর কাছাকাছি ফ্যাক্টরি আজকে রেক্টিফিকেশন হচ্ছে। $3 বিলিয়নের বেশি ইনভেস্ট হচ্ছে, ম্যাক্সিমাম ইনভেস্টগুলি হচ্ছে কিন্তু উদ্যোক্তাদের নিজেদের অর্থায়নে হচ্ছে। এখানে 2-3% টাকা আমরা বিভিন্ন থেকে যেভাবে পাওয়ার কথা ছিল জায়কা সহ বিভিন্নভাবে, খুব শুধু সামান্য অর্থ বিভিন্ন। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ফ্যাক্টরিগুলো এখন অনেকটাই বিশ্বমানের এবং কমপ্লায়েন্ট ফ্যাক্টরি, সেই কারণে যারা তৈরি পোশাক ক্রেতা যারা, তারা আমাদের এখানে বেশি করে অর্ডার দিচ্ছে নাকি অন্য কোনো ফ্যাক্টর এখানে আছে? অর্ডারের জন্য অনেকগুলি কম্পোনেন্ট জড়িত। একটা কম্পোনেন্ট হলো যে আমাদের অবশ্যই সেফটি ইস্যুটা, যেটা আমাদের জন্য সবচেয়ে নেগেটিভ ক্যাম্পেইন ছিল, সেই নেগেটিভ ক্যাম্পেইন থেকে আমরা একটা পজিটিভের দ্বারায় আমরা ফিরে আসছি। সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে এখন বলতে পারে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রত্যেকটা ফ্যাক্টরি সেফটি ইস্যুতে তারা কমপ্লায়েন্স মেনটেন করে, অ্যাকর্ড অ্যালায়েন্স আছে। পৃথিবীর অন্য কোনো দেশে, চায়নাতে, ইন্ডিয়াতে এবং ভিয়েতনামে আমাদের যে কম্পিটিটর, তারা তাদের ওই রকম অ্যাকর্ড অ্যালায়েন্স দিয়ে যে মেথডে আমাদের ফ্যাক্টরিগুলোকে অ্যানালাইসিস করে তারা মূল্যায়ন করছে, সেই মেথডে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে বলি আমরা একমাত্র দেশ যেখানে প্রত্যেকটা ফ্যাক্টরি ইন্টারন্যাশনাল মানে আমাদের সেফটি ইস্যু এবং ফায়ার সেফটি ইস্যু আদার ইস্যুগুলি এখানে কমপ্লাই করে। আরেকটা জিনিস হলো আমাদের কমিটমেন্ট, বাংলাদেশের যারা আমাদের যারা উদ্যোক্তা, আর দেখেন 30 বছরের অভিজ্ঞতায় আমাদের অনেক কমিটমেন্ট লেভেল অনেক বেটার দেন ইন্ডিয়া, বেটার দেন চায়না। আমি সবসময় বলি আমাদের রিলায়েবিলিটি, শিপমেন্ট রিলায়েবিলিটি এবং অর্ডারের যে এক্সিকিউশন রিলায়েবিলিটি, এটা আমাদের কম্পিটিশন দেশ থেকে অনেক বেশি। আমাদের যেটা একমাত্র নেগেটিভ ছিল পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এইটা আমরা গত 10 বছরে গত 2008-এর পরে আমরা দেখলাম, গত ধারাবাহিকতার পরে একটু এখন স্ট্যাবিলিটি আছে, আমাদের মানুষের মধ্যে কনফিডেন্স ফিরে আসছে। আর আমাদের কিছু ডিফিকাল্টি আছে, ইনফ্রাস্ট্রাকচার ডিফিকাল্টি, এইটার পরেও আমরা ভালো করছি। কারণ ভালো করার কারণটা হলো যে উদ্যোক্তাদের যে প্রোডাক্টের বহুমুখীকরণের যে একটা উদ্যোগ, যে আমরা আগে একসময় বাংলাদেশ শুধু বেসিক গার্মেন্টস করতো, এখন বেসিক গার্মেন্টস থেকে ফ্যাশনেবল গার্মেন্টস এবং ডিফারেন্স কাইন্ড অফ ফ্যাব্রিক্সে আমরা হাই ভ্যালু প্রোডাক্টে বেসিক, যেটার জন্য এফিসিয়েন্সি এবং আমাদের যে ফ্যাশন ওরিয়েন্টেড যে ধরনের ইনভেস্টমেন্ট করা দরকার। একদিকে আমাদের ফ্যাক্টরিগুলি কমপ্লাই হয়েছে, আরেকদিকে আমাদের মেশিনারি ইকুইপমেন্ট, ওয়ার্ল্ডের বেস্ট মেশিনারি ইকুইপমেন্ট আমাদের দেশে যে কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলি আছে তারা নিয়েছে, এবং আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি অটোমেশনে চলে গেছে। সব কিছুকে মূল্যায়ন করে আমরা একটা ভালো অবস্থায় আছি। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গা থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এখানে আমাদের যে যারা সাস্টেনেবল সাপ্লাই চেইন যারা কাজ করে, বড় বড় বায়াররা, তারা আমাদেরকে অনেক বেশি কনফিডেন্স যে বাংলাদেশে অর্ডার দেওয়ার জন্য। আরেকটা জিনিস আছে যে আমাদের
চ্যালেঞ্জও আছে, আমি চ্যালেঞ্জটা কথা বলতেছি, চ্যালেঞ্জ আমরা পরে আসব। আরেকটা প্রশ্ন রাখতে চাই এখানে, আমরা দেখেছি যে চায়নার সাথে আমেরিকার এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, আপনার কি মনে হয় যে এই বাণিজ্য যুদ্ধের কারণে আমাদের এইখানে চায়নার থেকে যে অর্ডারগুলো চায়নাতে যেত আমেরিকান বায়ারদের, সেগুলো আমাদের এখানে বেশ কিছু আসছে বা সামনে আরও বড় ধরনের আসতে পারে? অর্ডার তো বিভিন্ন কারণে বিভিন্ন দেশে শিফট হয়, আমার দেখেন একসময় আমাদের দেশের বেসিক অর্ডার হতো, বেসিক অর্ডারগুলো এখন চলে যাচ্ছে আপনার আফ্রিকার বিভিন্ন দেশে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে, যেখানে আমাদের ছিল সেখানে লো ওয়েজ, লো ওয়েজেস আছে। এখন অর্ডার এটা একটা ধরে নেই যে এটা শিফট হবে বিভিন্ন কারণে। তো চায়নাতে যেটা হচ্ছে ওয়ারের এটা, হ্যাঁ কিছু অর্ডার হয়তো আমাদের দেশে আসবে, ইমিডিয়েটলি আসবে সেটা ব্যাপার না, কারণ চায়নাতে যে প্রাইস কম্প্রোমাইজটা করতে হয় 10-15% যেটা, এটা কিন্তু চায়না তাদের এবিলিটি, তাদের অনেক ব্যাপারে তারা আমাদের চেয়ে একটু এগিয়ে আছে, যেমন তাদের পোর্ট ডেলিভারি, তাদের ফ্যাশনেবল ফ্যাব্রিক্স ডেলিভারি, এবং তাদের ওভেনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে। এই জন্য কিছু কিছু অর্ডার তো আসবেই, এটা তো আসবে, কিন্তু অর্ডার যে কালকেই চলে আসবে এটা ঠিক না, ধারাবাহিকভাবে সময় লাগবে। আমরা তবে চায়না থেকে অর্ডার আসার জন্য চায়না মেকারদের প্রত্যেকটা চায়নার ফ্যাক্টরি, তাদের একটা সাব ফ্যাক্টরি আছে অন্য দেশে, চায়নাতে একটা ফ্যাক্টরি আছে, ভিয়েতনামেও একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিগুলি এখন আবার তারা বার্মাতে বা মিয়ানমারে করছে, এখন তাদের অর্ডারগুলো তারা চাবে চায়না থেকে শিফট হয়ে ভিয়েতনামে এবং মিয়ানমারে, ও তাদের চায়নাজ ফ্যাক্টরিগুলির মালিকদের ফ্যাক্টরিতে স্থানান্তর করতে, কারণ স্থানান্তর করতে কি, চায়নাতে তো ফ্যাব্রিক্সের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তাদের বিশাল আছে, এবং তাদের নিজেদের যে মার্কেটিং চেইন, এই কারণেই তারা ফ্যাক্টরিগুলি হয়তো বা তারা ভিয়েতনাম এবং বার্মাতে তারা ফ্যাক্টরিগুলি অনেকগুলি অর্ডার তারা শিফট করবে। পাশাপাশি বাংলাদেশের আমাদের যারা উদ্যোক্তা আছে তারা তো অবশ্যই একটা পার্ট তো আমরাও কনজিউম করতে পারবো, এটা ধারাবাহিকভাবে আসবে, যে সব যে বাংলাদেশে আসবে তা না কিন্তু। আচ্ছা, আমরা মানে এই বিষয়ে আরেকটু জানতে চাই, যেহেতু মায়ানমারে আসছে বা ভিয়েতনামে আসছে, এর পাশাপাশি আমরাও কিছুটা পাবো, কিন্তু এর কি কোনো অংশ ভারত কিংবা শ্রীলঙ্কা আমাদের যারা কম্পিটিটর আছে সেখানে কি চলে যাওয়ার ঝুঁকি আছে? আসলে এক একটা আমাদের কম্পিটিটর যারা আছে তাদের কাছে কিছু কিছু যাবে, ট্রাই করবে, যেহেতু আমাদের যারা আমাদের যে ম্যানুফ্যাকচারার যারা সাপ্লায়ার তাদের দীর্ঘদিনের আমাদের ঐতিহ্য এবং দীর্ঘদিনের রিলেশন, তারা আমাদেরকে তো প্রিফার করবেই যে আমরা, তবে আমাদের যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটিটা কতটুকু কনজিউম করতে পারবো সেটা নির্ভর করে আমাদের, কত তাড়াতাড়ি আমাদের ফ্যাক্টরিগুলি আরও বেশি, এটা তো ইচ্ছা করলেই এই বছরেই আমি প্রোডাকশন বাড়াতে পারবো, একটা প্রক্রিয়ার ব্যাপার। আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের কমিটমেন্ট লেভেল অনেক হাই, তারা যে কোনো অর্ডার টাইমলি শিপমেন্ট করে ডেলিভারি, এই ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা? এমনি আমরা জানি যে বন্দরে এক ধরনের সমস্যা হয়, এফিশিয়েন্সির অভাব আছে, সেইটা আসলে আপনারা কীভাবে ম্যানেজ করছেন? দেখেন আমাদের আসলে বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যদি আপনি গ্লোবাল সিনারিও দেখেন, আমরা কিন্তু 140 নম্বরের মধ্যে আছি, আমাদের যেই সার্ভিস ওরিয়েন্টেড যে গ্যাস ইলেকট্রিসিটি বিদ্যুৎ, একটা ইন্ডাস্ট্রি করতে আমাদের যতগুলি জায়গায় আমাদের লাইসেন্সের জন্য এবং সাপ্লাই, আমি শুধু একটা উদাহরণ দিই আপনাকে, আমার একটা গ্যাস কানেকশানের জন্য শুধু রুট পারমিট, গ্যাস কানেকশানের জন্য গ্যাস পাওয়া তো আমাকে গ্যাস অফিস থেকে পারমিশন পেলাম, এটা সংযোগের জন্য শুধু একটা উদাহরণ দিচ্ছি, রুটস অ্যান্ড হাইওয়ে থেকে আমাকে পারমিশন নিতে হয় এই যে সংযোগের জন্য, যে পাইপলাইনটা কেটে আমার ফ্যাক্টরিতে লাগাবে, এই জন্য 23 সিগনেচার লাগে। এখন আপনি বলেন যে একটা এলাকায় রুট পারমিশন হবে আমার নারায়ণগঞ্জে বা গাজীপুরে, আমার ফাইলটা লোকাল অফিস থেকে যাবে এবং চিফ আপনার ইঞ্জিনিয়ার পর্যন্ত এটা সাইন করতে হয়, একবার আমরা এই যে সমস্যার কথা তুললেন, আমরা এই বিষয়ে আবার আলোচনা করব একটা বিরতি নিয়ে এসে। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টকে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিকেএমইএর সাবেক প্রথম সহসভাপতি এএইচ আসলাম সানি, তার সাথে কথা হচ্ছে তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি।
বিরতির আগে আপনি বলছিলেন যে একটা গ্যাসের কানেকশন নিতে গেলে গ্যাস রুট কাটিং পারমিশন, আচ্ছা গ্যাসের কানেকশন কানেকশন না রুট কাটিং, এটাকে সংযোগ দেওয়ার জন্য রুট কাটিং পারমিশন, তার জন্য 23টা সিগনেচার লাগে। 23টা সিগনেচার আসলে করাতে কত সময় আপনার লাগে? আমি নিজে আমার অ্যাক্সেস আছে অনেক জায়গায়, যেহেতু আমি সোশ্যালি অনেক বেশি পরিচিত, অনেক একটু যেহেতু আমি একটু লিডিং টাইপে নেতৃত্ব দিচ্ছেন, আমাকে 3 মাস সময় লাগছে শুধু নারায়ণগঞ্জ অফিস থেকে আমাকে কাজটা করতে একটা গ্যাসের পারমিশন লাগতে। আমি বারবার সময় লাগে কেন, যে ইঞ্জিনিয়ারটা কাজ করে সে উনি তো ফিল্ড ওয়ার্ক করে, উনি তো সিটে থাকে না, তাকে পাওয়া এবং তার সাথে ওই জিনিসটাকে ইম্পর্টেন্সি দিয়ে, তারা তো আমাদের যেমন ঈদ গেলো, ঈদের মধ্যে তারা রাস্তা বানিয়ে রাস্তাঘাট নিয়ে ব্যস্ত, ওই আমার ফাইলটাকে তারা ওই গুরুত্ব দিচ্ছে না। এটা রুট কাটিং, এটা লাগবে, সংযোগ লাগবে। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি লোকাল গভর্নমেন্টকে এলাকার নারায়ণগঞ্জের সমস্যা, গাজীপুরের সমস্যা যদি গাজীপুরের ইঞ্জিনিয়ার সমাধান না করতে পারি, এটা যে চিফ ইঞ্জিনিয়ারের কাছে কেন যাবে, এইটা হলো প্রশ্ন। এইটা এই সিস্টেমগুলা উপনিবেশিক সিস্টেম, এটাকে যদি আমরা এখন স্বাধীন দেশে সার্ভিস ওরিয়েন্টেড না করতে পারি, বিজনেস ওরিয়েন্টেড না করতে পারি, এটা কিন্তু রাজনৈতিক কমিটমেন্টটা, এটা আমাদের যারা আমলা, যারা ডেমোক্রেট, যারা এই যে কীভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে, এটা সমস্যা করতে পারে যেটা ওই লোকাল, তারই বাজেটিং করার ক্ষমতা থাকা উচিত, যে আমার এতটুকু খরচ হবে, আমি টাকাটা কিন্তু আমি জমা দিচ্ছি, যে রুটটা একটা পারমিশন হবে যে রুটটা কাটতে 5 লাখ টাকা খরচ হবে, এই খরচের টাকাটা কিন্তু আমি আগে জমা দিচ্ছি, তারপর সে পারমিশন দিচ্ছে যে আমাকে রুট কাটিংয়ের, আমাকে টাকা যদি হয়ে যায় এটাকে কেন পারমিশন লাগবে, আমি তো টাকা দিচ্ছি তাকে। এটা লোকাল গভর্নমেন্ট, লোকাল যে স্থানীয় যে নির্বাহী প্রকৌশলী, সে যদি দিতে পারতো তাহলে আমার, আমি একটা উদাহরণ দিলাম, এখানে আপনার সময় নেই, তো প্রত্যেকটা জায়গায়, তারপর আমি আমাকে বিদ্যুৎ গ্যাস পাওয়ার জন্য তো আমাকে চিফ ইঞ্জিনিয়ারের কাছে যেতেই হবে, এটা তো কোনো মাপ নাই, কিন্তু আমি শুধু কানেকশন রাখতে আমার যদি 3 মাস সময় লাগে, তাহলে একটা ফ্যাক্টরি করতে একটা মানুষ, আপনি ব্যাংক থেকে লোন নেবেন, লোন নিয়ে এই ফ্যাক্টরিটা চালু করবেন, আপনি সর্বোচ্চ আমাকে এক বছরের জন্য টাকাটা দিবেন, এক বছরের সর্বোচ্চ, এক বছর পরে আপনাকে উৎপাদন করে রিটার্নে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। এইটা আমাদের দেশে ম্যাক্সিমাম ফ্যাক্টরি উদ্যোক্তা এই জন্য কিস্তি দেওয়ার আগে দেউলিয়া হয়ে যায়, কারণ তার ফ্যাক্টরি রেডি করার জন্য, যে ইকুইপমেন্ট আনার পরে যে ইউটিলিটি রেডি করার জন্যই তার আর সময় থাকে না, সে আর ফ্যাক্টরি চালাইতে পারে না, তখন ফার্স্ট কিস্তি দিতে পারে না, সে তখন সে প্রথম কিস্তি দেওয়ার আগে সে দেউলিয়া হয়ে যায়, এটা কিন্তু একমাত্র কারণ। এইটা আমাদের যারা বিজনেস লিডার আছে আমরা, এখন একটা জিনিস কি, আমাদের যারা এখন মানে করেন গভর্নেন্স যারা চালায়, যারা আমলাতান্ত্রিক রুলস অব অরিজিনগুলি তৈরি করে, তারা যখনই কথা বলে তখন বিজনেসম্যানদের একটা প্রতিপক্ষ হিসাবে তারা চিন্তা করে তোলে, তারা চিন্তা করে না যে এই যে 4,00,000 কোটি টাকার যে বাজেট, এই 4,00,000 কোটি টাকার বাজেটটা কিন্তু 80% বিজনেস পিপুলের ট্যাক্সের টাকা, এবং তাদের অ্যাক্টিভিটিস, তাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে। আজকে ব্যাংক যে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে, আজকে যে আপনার ইন্স্যুরেন্স কর্পোরেট ট্যাক্স দিচ্ছে, আজকে যে আপনার ওই যে টেলিকমিউনিকেশন কর্পোরেট, সব কিছু বিজনেসম্যানদের বিজনেস কমিউনিটি ট্যাক্সের টাকা। আমরা একটু মানে পলিটিক্যাল ইকোনমির এদিকে আসতে চাই। আমরা জানি যে এবছর একটা নির্বাচন আছে, এছাড়াও আরও একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, যে 21 আগস্টের যে বোমা হামলা, সন্ত্রাসী একটা ঘটনা, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম বর্বরোচিত ঘটনা ঘটেছে, তার একটা রায় হয়েছে। আপনার কি মনে হয় এই ধরনের যে এই রায়ের ফলে কোনো রাজনীতি কিংবা রাজনীতির প্রভাব অর্থনীতিতে কিংবা সেটা বিজনেসে প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদি কিংবা স্বল্প মেয়াদি? একটা মানুষ তার ইনভেস্টমেন্ট করে দেখে এই দেশের সিভিলাইজেশন, এদেশের মানুষের সামাজিক কমিটমেন্ট এবং মানুষের রাজনৈতিক কমিটমেন্ট কত বেশি গণতান্ত্রিক এবং কত বেশি এটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কত বেশি উদার। আজকে দেখেন, যেখানে যেই দেশের একজন বিরোধী দলের নেত্রী, প্রধান নেত্রী, স্বাধীনতার আন্দোলনের যারা নেতৃত্বদানকারী দলের, সেই নেতাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, তখন কিন্তু আমরা সবাই আতঙ্কে থাকি যদি এটা বিচার না হতো। আজকে যে বিচারটা হয়েছে, বিচারের পরে কিন্তু মানুষের মধ্যে পরবর্তীতে এমন ধরনের ঘটনা, যে রাজনৈতিক এরকম হিংসা প্রদর্শিত হইয়া যে এরকম ঘটনা করার মানসিকতা হয়তো অনেকের অনেক উৎসাহ হইতে হবেন না, এবং এটা একটা এক্সাম্পল যে বাংলাদেশের অনেক দিন লেগেছে, যদিও আর প্রায় কত প্রায় 16 বছরের মতো বা 15 বছরের বেশি লেগেছে শুধু হেয়ারিং করে একটা রায় দিতে। আমি খুশি হইতাম যদি এ ধরনের ঘটনা আরও বেশি সময়ের জন্য, আরও অনেক আরও কম সময়ে যদি রায়টা হতো, তা এই রাইটের মধ্যে বিশ্ববাসীর কাছে বাঙালিদের একটা উচ্চ লেভেলে নিয়ে গেছে। আমরা বলতে পারি এদেশ গণতান্ত্রিক দেশ, এবেশ আইনের শাসন আছে, এখানে অপরাধীর যে যত বড়ই হাত শক্তিশালী হোক না কেন, তাকে বিচারের কাঠগড়া দাঁড়াতে হয় এবং ন্যায় বিচার এখানে সুনিশ্চিত হয়। এটা কিন্তু আগামী প্রজন্ম, আমরা যারা ইনভেস্টমেন্ট করব,
তাদের মধ্যে একটা স্থিতিশীলতা এবং বৈদেশিক যারা ইনভেস্টমেন্ট করে তাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো হবে যে না এই দেশে এই ধরনের ঘটনা ঘটবে না, এদেশ সিভিলাইজড কান্ট্রি, এই দেশের যে কোনো অপরাধ করলে এখানে বিচার হয়, আইনের শাসন এখানে আছে। আর একটা প্রশ্ন করতে চাই, আমরা দেখেছি যে অতি সম্প্রতি চট্টগ্রামে মিরেশরাইতে একটা জঙ্গিবাদী একটা ঘটনা ঘটেছে, সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে, আত্মঘাতী মানে তারা হয়েছে দুইজন জঙ্গি বা তিনজন জঙ্গি র‍্যাবের ইয়েতে মিরেশরাই এলাকায় নতুন নতুন ইকোনমিক জোন বা ওখানে ইকোনমিক এলাকা অঞ্চল গড়ে উঠছে যেখানে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা আছে, এই ধরনের জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসবাদী যেসব ছোট বিচ্ছিন্ন তৎপরতা যেগুলো হচ্ছে সেগুলো কি কোনো রং মেসেজ দিচ্ছে কি না? অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী এখন ওয়ার্ল্ডের সব জায়গায় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে কেউ কিন্তু মুক্ত নয়। আচ্ছা আমেরিকা বলেন, আপনার ফ্রান্স বলেন, পৃথিবী সব দেশে হচ্ছে। আসল কথা হলো যে আমরা সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারছি কিনা, তাদেরকে প্রতিহত করতে পারছি কিনা, এইটাই হলো আসল কথা। আর রাষ্ট্র কর্তৃক সন্ত্রাসীরা প্রশ্রয় পাচ্ছে কিনা, এখন যেটা দেখছি বর্তমান যে এই সরকারের আমলে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে, কোনো সন্ত্রাসী কোনো জঙ্গিবাদ তারা কোনো প্রশ্রয় পাচ্ছে না, সবাই বিচারের সম্মুখীন হচ্ছে। হোলি আর্টিসন ঘটনার পরে বাংলাদেশের অনেকভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এবং আমেরিকার মতো দেশ বিশ্বের অনেক দেশই বাংলাদেশে ভবন নিষিদ্ধ করেছে, বাংলাদেশকে একটা মানে কি বলবো ডেঞ্জারাস জোন হিসাবে তারা চিহ্নিত করতে চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশের সরকার এবং জনগণ সম্মিলিতভাবে আমরা প্রমাণ করেছি বাঙালিরা শান্তিপ্রিয় দেশ, এবং আমরা এখানে হাজার বছরের যে আমাদের ঐতিহ্য, যে আমাদের সবাই মিলেমিশে একসাথে থাকার, এখানে জঙ্গিবাদের কোনো স্থান নাই। এটা হয়তো বা বিচ্ছিন্নভাবে চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের কালচার এটাকে অ্যাকসেপ্ট করে না, আমাদের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করে না। আর যে মানুষ যেখানে অ্যাকসেপ্ট না করে, এটা কখনো ওই জায়গায় দীর্ঘস্থায়ীভাবে বসবাস মানে থাকতে পারে। নির্বাচনের বছরে আপনার কি মনে হয় না যে এই ধরনের তৎপরতা একটা উদ্বেগের কারণ হতে পারে? এটা অনেক এই দেশকে ধ্বংস করার জন্য, এই দেশের অর্থনীতি যে আজকে যে সমৃদ্ধি, আজকে দেখেন ভারতের অর্থনীতির চেয়ে সূচকের চেয়ে সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে। আজকে পাকিস্তান আমাদের নিয়ে বলে আমাদের অনুকরণ করতে চায়, যে দেশ থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম স্বাধীনতার অর্থনৈতিক বৈষম্যের জন্য, তারা আমাদের কোন সেখানে আমাদের তো দেশে বিদেশি ষড়যন্ত্র থাকবেই যারা বাংলাদেশকে অর্থনীতি ডেভেলপ চায় না। আজকে বাংলাদেশের বিশৃঙ্খলা কেন বন্ধ হয়েছে, রাস্তাঘাটে কেন চিন্তাই কম হচ্ছে, বোমাবাজি কম হচ্ছে, কারণ প্রত্যেকটা মানুষই একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজকে জড়িত করছে, প্রত্যেকটা মানুষকে আজকে স্বপ্ন দেখছে, প্রত্যেকটা মানুষই একটা অর্থনৈতিক একটা কর্মকাণ্ডের মধ্যে নিজকে জড়িয়ে দিচ্ছে। তাই মানুষের পিছিয়ে ফেলার তাকানোর কোনো জায়গা নেই, মানুষ এগিয়ে যেতে চায় বাঙালিরা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে উন্নত বাংলাদেশের 2041-এর, সবাই কিন্তু সেই উন্নত বাংলাদেশের জন্য কাজ করছে। তাই এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা তো হবেই, কারণ এটা তো সামাজিক ইম্প্যাক্টের কিছু একটা পার্ট, যে আমরা তো বলতে পারি না সবাই তো একরকম চিন্তাধারার লোক না, এবং বিচ্ছিন্ন ঘটনাগুলো সেগুলো তো নির্মূল করা বা দমন করা সেই চেষ্টাও আছে রাষ্ট্রীয়ভাবে, আইন শৃঙ্খলা রক্ষা করে। এটা যদি কন্টিনিউ থাকে তাহলে মানুষের মধ্যে আস্থার জায়গাটা কখনো কমতি হবে না, মানুষ আসলে এগিয়ে যাবে। আমরা শেষ একদম শেষ পর্যায়ে খুব সংক্ষেপে যদি বলেন, নির্বাচনের বছরে আপনারা যেই খাতে আছেন সেই খাতের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোনো চ্যালেঞ্জ কিংবা ঝুঁকি দেখেন কিনা? আমাদের বলতে পারি, আমাদের যত বায়ার আছে ওয়ার্ল্ড, বাংলাদেশের সব বড় বড় বায়াররা, H&M, ওয়ালমার্ট সহ বড় বড় বায়াররা আমাদের বাজেট থেকে তারা কোনো কম দেয় নেই, তারা বাংলাদেশের প্রতি কনফিডেন্স। আমাদের ইনশাল্লাহ আমরা নির্বাচনের বছরেও বাংলাদেশ তৈরি পোশাক খাতে আমি বলতে পারি আমাদের প্রবৃদ্ধি মোর দেন 10% থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।